সবার স্বপ্ন যেন পূরণ হয় সেই শুভকামনা আর আশা নিয়ে শুরু করছি আজ একটা নতুন ব্লগ। তো হ্যালো, নমস্কার, আদাব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ব্লগের মধ্যে থাকছে যে পড়ি কি মরি করে কোথায় দৌড়ালাম সেটা দেখতে পাবেন, আর সাথে থাকছে একটা দারুণ ফাটাফাটি ডিআইওয়াই যেটা আমি আজ সবে নতুন করেছি, তো অবশ্যই সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আর ছোটোখাটো টুকটাক জিনিস যেটা কাল থেকে আজ অবধি আমি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো সে সব বলবো। কিন্তু তার আগে আজ যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য, আমায় ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকে ব্লগের শুরুতেই গানটা যে কেন গাইলাম সেটা যদি জানতে হয় পুরো ব্লগটা কিন্তু উইদাউট স্কিপ করে দেখতে হবে। গানের সাথে ব্লগের প্রাসঙ্গিকতাটা কোথায় আমি যে কখন বলবো সেটা আমি নিজেও জানি না, তাই একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। কাল থেকে আবার লকডাউন, পড়ি কি মরি করে এখন আমরা দৌড়াতে হচ্ছে, কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আগে যাই, আমার কাজ শেষ, আমি এবার এখানে থেকে বিদায় নিচ্ছি। সবাই ওরা খুব ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন সেটা উইশ ওরা করে দিয়েছে। তো এখন এখান থেকে বেরোচ্ছি, যেহেতু কালকে থেকে লকডাউন সেহেতু বাজার তো কিছু করা হয়েছে, তার মধ্যে চিকেন আনা হয়েছিল। আর চিকেনটাকে আমি বেশি করে আলু দিয়ে একেবারে বড় করে একটা ঝোল করে রেখেছি, যেটা আজকে রাত্রে আমরা এই ঝোলটা দিয়েই ভাত আর রুটি খেয়েছি। আর এটা হচ্ছে গোগোর জন্য করা হয়েছে, চিকেন আর আলু দিয়ে এটা করে রেখেছি। এটা ও তো ভাত খায় না, ও রুটি খায়, একটু একটু মাঝে মাঝে খায়, বেশিরভাগ ও শুধু চিকেনটাই খায়, আলু আর চিকেন খায়। তো এবার একটুখানি এর সাথে এর মধ্যে একটু আমি একটা করে রুটি, একটা দুটো করে রুটিও দেবো, কারণ হচ্ছে কি যাতে একটু জিনিসটা বাড়ে। আর এটা রনের খাবার হয়ে গেছে, মানে এটা রয়ে গেছে, ওটা পরে খাবে আবার। আর এই যে সবজিগুলো সব ভালো করে ধুয়ে আর শুকাতে দিয়েছিলাম, সব মোটামুটি শুকনো হয়েই গেছে, এবার এগুলোকে তুলে নেব আর খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে তুলে নেব। সবজিগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমার ফ্রিজের একদম নিচে যে ডোরটা ওর মধ্যে শুধু সবজি থাকে, সবগুলো ঢুকিয়ে দিলাম, আরও সবজি কিছু ছিল। এটার মধ্যে এই নিচের এই যে ডোরটা আছে এর মধ্যে এটা শুধু সবজি রাখার জন্য, এটার মধ্যে সবজি শুধু রাখি, আর কখনো মানে পাউরুটি, তারপর হচ্ছে গিয়ে ঠাকুরের ফুল, কারণ যেহেতু শুধু মাত্র সবজি থাকে এর মধ্যে কোনো এঁঠো কাটা থাকে না, ঠাকুরের ফুলও আমি এর মধ্যে অনেক সময় রেখে দিই, ঠাকুরের জন্য মিষ্টি দরকার পড়লে এখানে রাখি। তো টুকিয়ে দিলাম, তো এখনকার মতো এখানকার কাজ একদম শেষ, এবার চলে যাবো বেডরুমে। আর বেডরুমে এখন জানি না রন কী করছে, রনের যদি কোনো কীর্তি থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, নালে আবার দেখাবে কাল সকালবেলা। টাটা, গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং অনেক সকালবেলা হয়ে গেছে, কারণ রন আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো, তারপর আর আমাদের ঘুমাতে দেয়নি, খুব খেলছিলো, আর তার ফল এই যে এখানে কেটে দিয়েছে, মানে ওর নখটা একটু বড় হয়ে গেছে, ও খেলতে খেলতে বুঝতে পারিনি এখানটা কেটে গেছে আমার। তো যাই হোক, এখন একটু জ্বালা জ্বালা করছে। তো আর একটা অ্যালার্ম পেয়ে গেলাম যে ওর নখটা আবার কাটাতে হবে, খুব তাড়াতাড়ি নখ বড় হয়ে যায়। তো ঘরে সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে, আর এই যে একপাশে দেখা যাচ্ছে পাউরুটি সেঁকে রেখেছি। স্যান্ডউইচ মানে বিশেষ কিছুই না, ওই শশা টমেটো আর ডিম সিদ্ধ এইসব দিয়ে পাউরুটিতে একটু বাটার লাগিয়ে ওই স্যান্ডউইচ সবার হয়ে গেছে খাওয়া, আর সবাইকে দিয়ে দিয়েছি, শুধু আমারটা বাকি আছে। তো এবার আমারটা করে নিই। আর এই যে স্যান্ডউইচ,
পুরো রেডি, সিম্পল স্যান্ডউইচ। তো এবার একটা ডিআইওয়াই আমি তৈরি করছি, তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর বসিয়ে দিলাম এর মধ্যে একটা পাত্র। এর মধ্যে নিয়ে নিচ্ছি জল, এক কাপ জল দিয়ে দিলাম। এই ডিআইওয়াইটা আমি আগে তৈরি করে নিই, তারপর বলবো যে এটা কী কাজে লাগে না লাগে, সেগুলো সব অ্যাপ্লাই কীভাবে করবে সমস্ত কিছু বলবো। তো এখন জলটা আমি দিয়েছি এর মধ্যে, আর এটা এবার ঢাকা দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তো এটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চা পাতা। এটা যে ফ্লেভার চা হয় মানে দার্জিলিং টি, ওটা দিলাম। গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি। আর এবার দেব, এটা হচ্ছে ইউজড গ্রিন টি এর টি ব্যাগ, আমার কাছে এখন একটা আছে, ওটা দিলাম। আর একটা গ্রিন টি মানে আনইউজড, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো মোটামুটি, যতক্ষণ না এই জলটা ফুটে হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি সিম করে চাপা দিয়ে ফুটতে দেবো। এটা ফুটে ফুটে হাফ যখন হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিয়েছি আমি এটা শশার যে খোসাগুলো হয় সেটা। আর এটা দিয়ে কিন্তু ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট এটা দিয়ে আর চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণে এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে। এবার বলে দিই দুপুরবেলা কি রান্না করছি। রান্না হচ্ছে পটলের তরকারি মটর ডালের বড়া দিয়ে। এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বাটা হয়ে গেছে। আর করব যে কালকে যে কলমি শাকগুলো আনা হয়েছিল, কলমি শাক ভাজবো। তো এই আজকে আমাদের দুপুরবেলা মেনু, কলমি শাক ভাজা আর বড়ার তরকারি পটল দিয়ে। তো রান্নার সব মোটামুটি রেডি করে নিয়েছি, এবার চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে তারপর এসে রান্নাটা করে নেব। তো সেই রান্নাটা তখন আর শেয়ার করছি না, কারণ বলেই তো দিলাম খুব সামান্য কিছুই রান্না করছি। তো তারপর খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে। তাহলে এখন যাই চটপট স্নান সেরে বাকি কাজগুলো করে নিই। ঢেলে নিয়েছি, এটা কালারটা কিন্তু এইরকম একটু হলদেটেই এসেছিলো, কিন্তু যেহেতু আমার স্প্রে বটলটা হলুদ রঙের সেই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। তো খাওয়া দাওয়ার পর রেস্ট রেস্ট নিয়ে এই যে হাজির হয়েছি ডিআইওয়াইটা নিয়ে। এটা আমি বানিয়েছি চুলের জন্য। তো এভাবেই চুলের গোড়ায় গোড়ায় ভালো করে আমি এগুলো এটা মেখে নিয়েছি, আর তারপর হালকা হাতে একটু মাসাজ করে নিয়েছি। এবার চুল ভালো করে আঁচড়ে নিলেও কী হবে, পুরোপুরি এই স্প্রেটা চুলের সব জায়গায় ভালো করে পৌঁছে যাবে। তো ব্যাস আর কিচ্ছু করার নেই, এটা যখন শুকনো হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে চুলের মধ্যে যে ঘাম একটা হয় কাজ করতে করতে বিশেষ করে, সেগুলো একদম আর হবে না। তো এবার আমি এক্সপ্লেন করি যে এগুলো যে বানিয়েছি যা যা ব্যবহার করেছি কিসের জন্য। চা, চায়ের গুণ সম্পর্কে আমাদের বলার কিছু নেই। আমরা বিভিন্ন রকম মানে এমনকি মেহেন্দি গোলার সময় ও মাথায় যে আমরা মেহেন্দি করি তাতেও চায়ের লিকা ব্যবহার করা হয়। চায়ের জন্য চা পাতা কিন্তু চুলের কালার ঠিক রাখতে কাজ করে আমাদের। আর গ্রিন টি সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, গ্রিন টির আরও অনেক বেশি প্রপার্টিজ আছে, অ্যান্টি এজিং প্রপার্টি আছে। তো অ্যান্টি এজিং মানে চুলেরও ক্ষেত্রে এটা কাজ করবে, অবশ্যই কাজ করবে। আর গ্রিন টির মধ্যেও কিন্তু একটা মানে কুলিং এফেক্ট আছে। আর আর দিয়েছি আমি শশার যে খোসাগুলো ছিল সেগুলো, শশা কিন্তু ভীষণই ভালো একটা কুলিং এফেক্ট আনে, কারণ শশার প্যাক যারা ইউজ করেছেন তারা জানবেন, বা শশা এমনিতেই খুব শরীরটা ঠান্ডা রাখে সবাই জানে। তো সেই জন্য আমি এর মধ্যে দিয়েছিলাম শশা। তো এই সব কটাকে মিলিয়ে আমি এটা করেছি, এইটাই ছিল এর পেছনে আমার লজিক। তো এবার আজ প্রথম করলাম, আজ অ্যাপ্লাইটাও প্রথম করলাম, আমি আবার ভালো করে ব্যবহার করে আবার পরে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে এর এফেক্টিভিটি আমি ভালো করে খুব ভালো করে এক্সপ্লেন করবো যে আমি কীরকম রেজাল্ট পাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছিলাম আমি একটা গান দিয়ে। তো সেই গানটা যে গেয়েছিলাম তার কেন গিয়েছিলাম আপনারা অনেকেই বুঝে গেছেন। তো এ বাড়িতে হুমকি দিয়ে গেল।
তো ভালো কথা, পুলিশ এসে হুমকি দিয়ে গেল, তো সবাই এটা দেখেছি আমরা। তো সব মানে সমস্ত ভিডিওটা চলে যাওয়ার পর একদম শেষে ও বলল যে ও একটা স্বপ্ন দেখেছে, তাতে ওকে পুলিশ এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে। স্বপ্ন তো দেখা নিয়ে কার কে কী স্বপ্ন দেখছে সেটা কিন্তু কারোর হাতে নেই, তো স্বপ্ন দেখতেই পারে। কিন্তু তারপর যে কথাগুলো বলল সেই কথাগুলো আমার মনে হয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইউটিউবার যার রিচ লক্ষ লক্ষ মানুষের কাছে, তার এই ধরনের ওয়ার্ড ইউজ করা উচিত নয় যে পুলিশ মামা ভয় পাই না। আর তার উপর আমরা এখন একটা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে মানে এই কোভিড সিচুয়েশনে, শুধু কোভিড বলে কেন, এমনিতেই সারা দেশে সারা পৃথিবীতে পুলিশরা কিন্তু আমাদের প্রোটেকশনের জন্য নিজেদের জীবন ঝুঁকি নিয়েও কাজ করে চলেছে নিরন্তর। তো সেই পুলিশকে ভয় পাই না বা পুলিশ মামা বলে আমি একটা ইউটিউবার, একটা ইনফ্লুয়েন্সার হয়ে কি ধরনের মেসেজ এই সোসাইটিতে দিচ্ছি? মানে ওকে যারা ফলো করে তাহলে তারাও এটা ভাবে যে পুলিশকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, অন্যায় না। তারপর পরে আবার নিজেকে শুধরে নিল, নিয়ে বললো যে আমি কোনো অন্যায় করিনি তো তাই আমি ভয় পাই না। তো ঠিক কথা, ভালো কথা, অন্যায় না করলে পুলিশকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা ভয়টা পাই কিসে? আজকে আপনি আপনার বাবা মাকে ভয় পান কিসের জন্য? রেসপেক্টের থেকে। পরে ও অ্যাডও করেছে যে আমি রেসপেক্ট করি, কিন্তু এই পুলিশ মামার ওই রকম মানে অঙ্গভঙ্গি করে কথা দেওয়ার কথাটা বলার পর না ওই রেসপেক্টটা রেসপেক্টের জায়গায় রইল না, ওটা একটা মানে খিল্লি হয়ে দাঁড়ালো। তো কণিকা, এই জিনিসগুলো বন্ধ করো, বন্ধ করো, এগুলো বন্ধ করো। তোমাকে আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, আবারও বলবো যে বেতাল বেচাল দেখবো আমি কিন্তু ঠিক সেটা নিয়ে বলবো। তুমি একটা যথেষ্ট পাওয়ারফুল জায়গায় আছো, যেটা তোমাকে আগের ভিডিওতেও আমি বলেছিলাম, সেই পাওয়ারের মিস ইউজ করো না। অনেক ইয়াংস্টার্স, অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা তোমাকে দেখে, তাদের হয়তো এখনো সেরকম ম্যাচুরিটি লেভেল আসেনি। তুমি ভালো করে জানো তাদের মধ্যে অনেকে আমার চ্যানেলে এসে কি করছে, কি ভাষায় আমাকে তারা অ্যাটাক করছে, একটা বাড়ির বউকে কি কি ভাষায় বলেছে তুমি ভালো করে জানো। তোমরা ভালো করে সেগুলো দেখছো, সমস্ত কিছু দেখছো, লাইক করছো, সারা রাত জেগে বসে এইসব করো না তোমরা। তো আমি আবারও বলেছিলাম, আমাকে সেবার তোমরা হুমকি দিয়েছিলে, আমি সেই হুমকির জবাবটা দিয়েছিলাম। তো এবার তোমাকে বলছি এই জিনিসগুলো বন্ধ করো, এগুলো করে কোনো ভালো কাজ, তুমি ভালো কোনো মেসেজ দিতে পারছো না সমাজের কাছে, কোনো ভালো নিজের জায়গায় পৌঁছাতে পারছো না। তোমার ব্লাইন্ড সাপোর্টাররা আছে, তারা তোমার মতোই ভাববে যে পুলিশকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এই দুদিন পর লকডাউন, লকডাউন কি পুলিশ, কোনো ব্যাপার না পুলিশ, আমরা বেরিয়ে যাই রাস্তায়। তো এই জিনিসগুলো বোঝো, আমি তোমাকে আবারও বলছি, আগেও বলেছি, ভাবিয়া করিও কাজ, করিয়াও করিয়া ভাবিও না। তুমি কিন্তু কোনো কাজ করছো যে কি জন্যই তোমার স্বপ্নটা তুমি যে শেয়ার করেছিলে, যারা একটু বুদ্ধি রাখে না খুব ভালো করে জানবে কি জন্য তুমি এই স্বপ্নটা হঠাৎ করে সবার সাথে শেয়ার করলে। তো ঘাসে মুখ দিয়ে সবাই যদি চলে ভাবো, ভেবো না, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। আর এরপর যারা আমাকে অ্যাট্যাক করতে আসবে তারা অ্যাট্যাক করতে আসুন, আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না, একেবারে যায় আসে না। আমি জানি ব্রেন ওয়াশ পাবলিকরা আবার আসবে, আবার রক্ত ভাষায় আমাকে গালাগালি দেবে, দিন, তাও আমি আমার কথাটা রাখবো, কারণ এটা খুব দরকারি বলার। তো তোমার উচিত ওই ভিডিওটার যে ওয়ার্ডগুলো তুমি বলেছিলে তার জন্য ক্ষমা চাওয়া। তুমি এর আগেও ক্ষমা চেয়ে ভিডিও করেছো, ক্ষমা চাওয়াটা তোমার মানে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, ভুল করছো, ক্ষমা চাইছো, তো আবারও ক্ষমা চাও, ক্ষমা চাও, তোমার ক্ষমা ক্ষমা চাওয়া উচিত। তো ব্যাস এইটাই আমার বক্তব্য ছিল, যা করবে বুঝে শুনে করবে, দুম করে একটা কিছু বলে দিলেই হয়ে যায় না, আমরা সে একটা এমন জায়গায় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। পুলিশ মামা বলো না, এইসব ওয়ার্ড একদম বলো না, এগুলো কোনো কথা না, এটা কোনো শিক্ষিত সমাজে কেউ বলে না। তোমার সুবুদ্ধি কবে আসবে আমি জানি না, আর যতদিন না আসবে, যতদিন আমি দেখব, অবশ্যই প্রতিবাদ করব। আর তারপর তোমার যারা যাদেরকে তুমি পাঠাচ্ছ যা যা করছে করতে দাও, আমি সব কিছুর জন্য তৈরি আছি। তো আমরা সবাই ছোটবেলায় একটা গল্প পড়েছি,
আশা করি তুমিও পড়েছো বা শুনেছো রাখাল ছেলে আর বাঘের গল্প। তো রাখাল ছেলে বারবারই মিথ্যে মিথ্যে করে বলতো যে বাঘ এসেছে আর সবাইকে এভাবে বোকা বানাতো, কিন্তু একদিন যখন সত্যিকারের বাঘ আসলো তখন কেউ কিন্তু হেল্প করতে আসলো না। তো সেই জিনিসটা মাথায় রেখো, এই সব জিনিসগুলো বলো না, কারণ তোমার কথা অনেকে শুনে, তো তাই জন্য প্লিজ এগুলো বলো না। তো রান্নাবান্না রাত্রে আজকে আমাদের বিশেষ কিছুই নেই, কালকে রাত্রে যে চিকেনটা করেছিলাম সেটার সাথে রুটি আর ভাত দুটো মিশিয়ে আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ব্লগটা আজকে আমি আর কন্টিনিউ করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক দেবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি যেটা বললাম তার সম্পর্কে আপনারা কি মতামত প্রকাশ করেন পোষণ করেন। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ফ্রেন্ডস, চলতে হ্যায় দুয়াও মে ইয়াদ রাখনা।